Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuitot, Cheese or Asol Huad. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফিট কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাতে হি গন পাউলি পূজার হাজে হাজি উঠক মন সকলোরে প্রতি উৎসবতে বিগ বাজার আৰু জুনিয়র হরলি ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স ও তাক বিয়া কথা কোৱা শুনি সি এতিয়া শিৱসাগৰলৈ যোৱাটো হ'ল মই তোক হাত জোৰ কৰিছো লাগিলে মই তোৰ ভৰিতে ধৰিম মোৰ বিয়াৰ কথা আৰু মই নকওঁ আহ ঘৰলৈ ঘূৰি আহ হা কে ৰেডিলা বিষাব দেখোঁ ইটা বিয়ালি লগাব একলা কথা চব মেনিয়া হৈ গৈছে কি হ বুলি ক'লা মেনিয়া মানে কি হা ভাবি ভাবি হ বেমাৰক মেনিয়া বুলি কয় তই নাম বেছি নাপলি ফুলমতি নামটোহে তই পালি মুখত আহিল নামটো ক'লো শুনা নুনাটো আপোনালোকৰ কথা কি হৈছে খুৰা মই একো বুজা নাই অই ইয়াক জোতা খুলি কোবাবই লাগিব কথা হ'ল আপোনাৰ জীৱনৰ পেৰে জয়া শব্দটো উঠাই দিলোঁ নহয় মানে জয়া নামটো থাকক বিয়া শব্দটো থাকিব নালাগে এনায়ো নাটখেদক চব শেষ কৰি দিলোঁ মনৰ ভাৱ গেলা বুদেদাক অন্তৰ পেৰে শাৰী মুচি ফেলে দিলাক বহুত দুখ পাইছি মনটোত কিবা কব খুৰা ভিতৰত কোনে কান্দিছে হে জয়া জয়া ডগ্ৰি কান্দিছি তাই কিয় দুগলি মানুহে নাকান্দি কি কৰিব কিহৰ দুখে নাজনো কিয় কান্দিছে সোধাগে দুখটো আমি জানিব লাগিব নহয় একলা দুখ আপনি মই জানি আকো লাভ নাই খুড়া কিয় লাভ নাই এই দুখ আমি দূর করবা নরু ও তার মানে তুমি দুখটো জানা অনুমান এটা আছে কোনে দূর করিব এ বাদ্যকে খুড়া একলা কথা পাতা আর পানিত খায় আকে কথা কি কলা অ খামারি পানি কাটবে পারবো না ও নুয়ারি জয়ার দুখটো হে না নে পানিত খায় এ মোর জানি বলে মন কইছে কোয়াসুন পুতলা তা হরা লাগে তাই কি তার এটা পুতলা আছিল নির্জীব হলিও তাই মস্ত মরম করছিল আজি হেতু হরালাক হরাবার পারে কান্দিয়ে আছে তাই ইমান ডাঙর ছোৱালী পুতলা এটা হেরালেও কান্দে না মানুষগুলোর খুব দুঃখের কথা ধরবই নয় আগৰ কথা মই নাজানো আজি কিন্তু তাই সুচা সুচিকে কৈছে জয়াক আপোনালোকে চিনিয়ে পোৱা নাই পাইছো দক আমি তাইক ভালকে চিনি পাইছো মিছা কলি কি হব আপনি চিনি নাপলাক তাই মোৰ চিনি পাবলৈ বাকী নাই মুঠে পোৱা নাই হাঁহি থাকা আপিনা ও হাঁহিটো এদেখছি কান্দাটোতো দেখা নাই এইবোৰ ঘৰিয়ালৰ চকু পানী ইয়ে কান্দি কান্দি আপিটো উয়া লবা নৰা হৈ গেছি চুনিতে আৰু মই ধৰি ৰাখবা নৰো আপনি আৰু একলা ঘৰিয়ালৰ চকু পানী বুলি কয়ে হেই আপনি যাতা কথা কৈ দিয়ক দাদা মই যাতা কথা কোৱা নাই সঁচা কথা কৈছো আপুনি বৰ সহজ সৰল মানুহৰ অভিনয়বোৰ আপুনি বুজি নাপায় হয় না সঁচা কথা আপনি বৰ নিৰ্দয় মানুহ দক অ দাদা জয়াৰ দুখটো যদি আপোনাৰ বিশ্বাস হোৱা নাই অ মাৰ বিচনাত পৰি কান্দি আছে চাইব একবাৰ অপু হা দৌৰে ভাতকেইটা বহাই দেওঁ দেই দুদিনমান তোক এনে কাম কৰি দিছো সদায় মই কিয় কাম কৰিম তই দেখোন কৰিম বুলি কৈছিলি দুইজনৰ ইয়াতে হাজিৰা নহয় সেইকাৰণে তই তোৰ মতে চল
ময়ো বেলেগত কাম বন কৰি ফেলে মই মোৰ মতে চলিম এনাই আমাৰ হয় অযোগটো থাকিব দেচোন দে তই এতিয়া এটা কাম কৰ খুৰা আৰু তোৰ ভাতকেইটা বহি দি মই ফটকে ঘৰৰ পৰা আহোঁ দে হ'ব দে দে কৰিবি তে এখনি মাই ও মাই মাই কিয় ইমান দেরি করে আসা মাই কিয় ইমান দেরি করছা তুই ইয়ে জয়া কান্দি আছে না হেগলা কান্দা কাটা চলিয়ে থাকবো সেই বলে কাটি বিহু চাকরি করা নেদাকে থাকবি না তুই কে নেদিম এ দিম হে দড়ি তো আনছু আমি সৰু থাকাতে দিন দাদাহাতে চটলে চটলে কাতি বিহুৰ নাম গাই ও আকাশ বন্তি জ্বলৈ ইটা আৰু হেগলা নাই দেচোন আমাৰ মামাহঁতৰ তাতে ইটো আকাশ বন্তি জ্বলে হয়তো দে আজি কাতি বিহু কালিক গালি আৰু কালী পূজা কাতি বিহুৰ নামৰ গাজি দি কালি দিপৰা মাহত দালি খাওঁ আৰু ৰাতিক গালি আৰু মায়ৰ পূজাৰ ভোগ খাওঁ ও দিপৰা মাহ খাৰত দালি খাই থাকোঁ না ৰাতিক গালি গাটাই ভোক লাগে ৰাতি আৰু মায়ৰ ভোগ আগ পাতি খাওঁ মায়ৰ ভোগ কি হল জানো দক সেই ভোগ ময়ো খাই পাইছোঁ ও বাল্যাচা মন্দিৰত মস্ত ডাঙৰ কালী পূজা হয় অ মস্ত ডাঙৰ পূজা হয়তো সেইখন ও 2000 মানুহে ভোগ খায় ইটাতো কিজানি মানুহৰ সংখ্যা বাঢ়িলে দে ইটা চাকি সজ্জলো ৰুচি আহিব সেইবুলি তুমি বি খাবা নাকি অন্যায় নকৰা বস্তুটোহে খাবা পাৰিবা ডাক্তৰে দেখোন একো খাবা হাত দিয়া নাই ডাক্তৰৰ কথা বাদ দেচোন মাহত দালি খাই তেল ভাল মানুহে খালেও অসুখ হয় তাতে তুমি হৈছ বেমাৰী মানুহ এনাই দুৰ্বল হৈ আছ এইবাৰ যদি পেটৰ অসুখ হয় ডাইৰেক্ট কেৰপাদাক মাতিব লাগিব আৰু পিতিহঁতেও বাঘ কাটিব যাব লাগিব যাওঁ দিনটোত যাব লাগবই কাইও ৰাখতা নাই সত্য কথা বেছিকৈ কওঁ আবি সঁচা কথা ক'লো দেমাই যাব লগা থাকলি কোনে ৰাখবই আৰু বাচিব লগা থাকলি সেই বাঘৰ মুখৰ পৰাও বাচি আহিব পাৰি যাব লগা থাকলি যাম বুলি বাঘৰ মুখত পৰিবা নাকি সেইটো কথা ক নাই মই মই বুজছো তুমি কি কৈছ মই বুজছো কিন্তু মই কি কৈ আছো তুমি মাথা মুণ্ডা আকৌ বুজি পোৱা নাই হে একবাৰ কি হল জানা না হে পেহে এ বুঢ়ী একলা কথা বন্ধ কৰা আপেতেৰ সেইকাৰণে তুমি সপোনত দেখি থাক এইটো একবাৰ কওঁ ৰচোন নালগে নুশুনো মই গেলো কোমৰা আছে ভাত কাঁকৰাল আছে ভেন্দি আছে কচু আছে জিকাও আছে ৰবকচোন ভেন্দি আৰু কচু কিন্তু খাব নোৱাৰে কিয় নৰো হা ইমান পানী লাগছে পানী লাগিলে মুচি দিম দিয়া মাহত দালিত ভেন্দি আৰু কচু হ'ব দিয়া আৰু এই জালখন উলিয়াই দেচোন দুইচাপমান মাছ মাৰো তুমি মাছ আৰু কোমৰাই বঢ়িয়াকৈ বনাওঁ এই পানী লগাত মাহত দালি ভেন্দি কচু আহা খাম দিয়া একো নহয় মাছো খাব খামতো এই পানী লগাত খালত নামি মাছ মাৰবা যাব যামতো দৈ আখি নাখৈ না পুৰৈ কেঁচা লেপা কল দুইট এনে লুকাই দিছোঁ হৰিয়া তাতকা দিয়া চিন্তা নকৰিবা বজ্ৰপাত পৰি যদি নমৰো সহজে মোক জমাই নিব নোৱাৰে এনেহেন ডুব ধৰিবা মানুহটো কক এৰি থৈ গেল ক
আৰু নাকান্দো মই, আৰু সুখত থাকিম, হাঁহি থাকিম। হয়নে? দে দে এটা হাঁহি দে, তেতিয়া আমাৰ মনগিলা ঠাই উঠব। দাদা আজবা কেন আহিল? এই সিহঁত ক'ৰবাত বিজি আছিল নেকি? বিজি থাকবা নালগিছিল, বুদেশ্বৰ দাটো আৰু বিজি থাকবা নালগিছিল। বিজি থাকাওতেই যদি জয়ে ফাঁচি লগালাক হয়, তেতিয়া কি কৰিলাক হয়? কি ফাঁচিহে? আইও ও জয়া, কান্দা তো বন্ধ করছো না তুমি? বাপ্পা ওই দিনটুত কম কান্দা নাই তুমি, এঙ্গে কান্দি থাকাওতে কান্দি থাকাওতে চকু পানি নহাই গেল, আরো লোক মা কান্দলি ও ছেলে নিব আবার লাগবে। ও বৌ, ময়ও তাকে ক, বান্ধেরে কার কারণে বা কান্দি থাকে? তাকেতোয়ে আকবারও খবর করা নাই হেই বুদ্ধেশ চড়াই। মই কাকো গেলি কান্দা নাই, আজি দুই বছরে বহুত চালা খালো, আপনালোককো বহুত চালা দিলো, সেই দুখতে কান্দা নলছে। আর নাকান্দো মই, আর সুখত থাকিম, হাঁহি থাকিম। হয়নে? দে দে এটা হাঁহি দে, তেতিয়া আমার মনগিলা ঠাই উঠব। মই মুখাত থুয়াও রব। দেখছ সুনিতা, হাইবে পারলাক না? উঠে নরে এনায় মুখুতে কইছি ও পারবে পারা নাই। র হে আবেরি মনে মনে থা, ইতে কান্দি থাকা আপি তুই ঠকে হাইবা পারে? মুখ সুখ ধুয়ে এই ফেলে হাইব রবা, দুঃখ তো পাতলি লিও হয় দে মাই। মহলি দাদা তো বয়াকে কম। কাক বয়াকে ক? দাদা তো বুদেশ্বর দা, মাস্তা দাদা, আনকি খুড়াকো মই নাও মানতে তুত লাগাকে কম। টানার দড়ি জয়াই গোটাই বেলা এটা কান্দলাক, আকাক রা খবর নকল্লাকে। কাকো আকো করবার দরকার নাই, জি হল হল, ময়ও তাকে কম, আমি মানুষ চিনি পালো হেয়ে আমার লাভ হল। নক দে, কথা হল মোর মুখুত পিঠা ভরে থাকা স্বভাব নাই। দেখছা বড় বেয়া কাম কইছ, বড় বেয়া কাম কইছ। দিনের দিনটা ছোৱালীজনী হুক হুকাই কান্দিছে, আবার খবর কইব নোৱাইলি? বারান্দাত বহি থাকোতে দুইটা আগত খবর এটা কৰিছিল। বারান্দার পৰা খবর কইলে কেনেকে হব, একেবারে ঘর ভিতর গিয়ে খবর এটা কইব লাগিছিল। অ দাদা যাহন যা, আমার দূরের গার্জেন হিসাবে খবর এটা করে আগে যা। যাব লাগিব, মানুষের বিপদ আপদত খবর এটা লওয়াটো জরুরি। এইবোর সব ঘড়িয়ালের চকু পানিও বরলা, জয়ালে মোর মরম নথকা নহয় নহয়, আছে মরম, কিন্তু মই যে সংসার নকরো এই সকল কথা জানিও তাই মোর পিছন আঠা লাগাতে লাগি থাকে কারণে মোর খং উঠে। আজি পড়া জয়া বাৰু তোক পাহৰি গ'ল নে? ইমানকে কানিছে যেতিয়া পাহৰিলে নিশ্চয়? একদম নহয়, পাৰিব, তোৰ বিয়া হ'ব লাগিব, তই বেলেগক বিয়া কৰালে জয়াই তোক পাহৰি যাব। মই থিয়েটাৰ চিনেমাত অভিনয় কৰাৰ দৰে তই অভিনয় কৰি বিয়া পাতিব লাগিব, দেখিবি জয়াই তোৰ পিছ এৰি দিছে, নহ'লে তোৰ উদ্ধাৰ নাই অ' বোধে চ। মস্ত বয়া পাইছো। অ কিয়? জয়াই হুগুকে কান্দলাক, আকবারুক গেলি খবর নকল্লাক। খবর ললো নহয়? জয়া সুনিতাই দেখুন মুঠে করা নাই বলে কইছি। রাতি খবর করিলো তো, মার রুমত বহি বহুত দেরি কথা পাতিলো। তুমি সাকে পাকঘর ব্যস্ত আছিলে? মই রান ভেজাওতে আইছিল, এই রাতি আটটামান বজাত আইছো। হক দক, ও মই আকো গমে নাপলো, নাওমান তো মন তো থকা পাব। দাদা একবার কেন আহিল? এই সিহত করবার বিজি আছিল নাকি? বিজি থাকবা নালগিছিল, বুদেশ্বৰ দাটো আৰু বিজি থাকবা নালগিছিল। বিজি থাকাওতেই যদি জয়ে ফাঁচি লগালাক হয়, তেতিয়া কি কৰিলাক হয়? কি ফাঁচিহে? অ, ও জয়া যিমান দুখুত আছিল, ফাঁচি লগোৱাটো আকো ডাঙৰ কথা নাছিল। কৃষ্ণ কৃষ্ণ, কি কথাবোৰ কোৱাহে তুমি? সঁচা কথা কলো খুৰা, ও সেনাই ভাবোতে আছিল, আজি কিবাকে ঘৰক পঠাব পাৰিলি ৰক্ষা পাৰো কিবা। এ যাব নেকি আজি? এনাই জ্বৰ কথা নাই, তেনেহলে
সুনিতাই লৈ যাম বুলি কৈছিয়ে। ও সুনিতা যাব তাৰমানে আজি। অ যাব, তাই ন যাব লাগা হৈছিয়ে। ও চাউল হে গৈছিনা। এই চাউল তাৰ পৰা হে আনে নেকি? অ ও তাত মানে কম দাম চাউল। দামৰ কথা নাই, আমাক এনেই দে না। ও আমাৰ ঘৰখন হেমকে চলি আছে দক। আপনি বহু খুড়া, মই অলপ কাম কৰোঁ। অ মোক আখনমান হেন্দুল লাগে আৰু হেডমাষ্টৰকো এটা তিৰি লাগে। আপোনালোকে যদি সহায় কৰে। এ ৰাম, তুমি এবাৰ কি কথা কৈছা? একদম সঁচা কথা ক'লোঁ দাদা, আপুনি কথা পাতিব দক। মই মোৰটো মই ক'লোঁ, বাকী আপুনি বিবেচনা কৰিব। কোৱা, একদম খাৰণ খাচ কোৱা। মানে মানে আৰু কি, একদম ষ্ট্ৰেট কাট কোৱা। আপোনাক এটা কথা সুধিম, সঁচা কথা ক'ব কিন্তু, এনাই শুনছো বুলি নকব। কোৱাচোন। আপোনালোকৰ হেডমাষ্টৰে বোলে আৰু বিয়াৰ কথা ভাবছে। অ ভবা নহয়, কথা বহু দূৰ আগবাঢ়িলে। মহন্ত দাৰ কোনোবা এজন বন্ধু, তেওঁৰ বোলে ভনীয়েক, তেওঁক চাব। ঠিকে হৈ গেল নেকি? ঠিক হোৱা মানে ছোৱালীজনী আহি মহন্ত দাৰ ঘৰত 7 দিনমান থাকিব। সেই 7 দিনতে ইজনে সিজনক এটা বুজাবুজি, তাৰপিছত কোৰ্ট মেৰেজ, তাৰপিছত একেলগে থকাৰ ব্যৱস্থা। এই বিয়া আৰু ইটাওতো চোৱা নাই। মই জনাত চোৱা নাই। কিয় খুজিলা? আপোনালোকক মই কৈছোঁ, কায়ো গুৰুত্ব নেদে কথাটো। আপোনাকো মই কৈছিলোঁতো। মোক মই পাহৰিছোঁ নহয়, কোৱাচোন কি ক'বা। গুৰুত্ব সহকাৰে ল'ব দক। চিয়'ৰ চিয়'ৰ, তুমি কোৱাচোন। মোক আখনমান হেন্দুল লাগে আৰু হেডমাষ্টৰকো এটা তিৰি লাগে। আপোনালোকে যদি সহায় কৰে। এ ৰাম, তুমি এইবোৰ কি কথা কৈছা? একদম সঁচা কথা ক'লোঁ দাদা, আপুনি কথা পাতিব দক। মই মোৰটো মই ক'লোঁ, বাকী আপুনি বিবেচনা কৰিব। বিয়াখন নহয় গোটাই মই মস্ত বিপদত পৰিছোঁ দাদা। মাই পিতিৰো মূৰৰ কামান হৈ গৈছোঁ। এ ৰাম, কিনো কথা ক'লাহে তুমি? সঁচা দক দাদা, কেৰপাদাই মোৰ জীৱনটো বৰবাদ কৰি দিছে। মোৰ অৱস্থাটো বুজি মোক এখিনি সহায় কৰক, আপোনাক মই জীৱনত নাপাৰোঁ। কাণ খোলা আছে, কি বকে বকি থাকক? কালি তুমি বহুত কান্দিলা, শুনিছো মই কথাটো। অন্তৰখন মহিলা হৈছিলে, অলপ চাফা কৰি দিলো দক। তুমি কিন্তু মোক পাৰ্চনেলি বেয়া পাই নাথাকিবা। আপোনাক আৰু মই কিয় বেয়া পাওঁ? নহয় মানে ইটাৰ কথা গেলা সদলিবা নালগে। অ দৈ চিৰা জুইলা মিঠে বেছিকে হেনলি সদ নহয়, গবাৰে হয়। মই মানে ক'ব খুজিছিলো, আপোনাকতো মই একো কোৱা নাই আৰু আপোনাৰ পৰা আকৌ শুনবাও নোখোজো। মই মানে জয়াক কিবা এটা ক'ব খুজিছিলো, তাই খং কৰি গুচি গ'ল। যাবতো, মোৰ কথাখিনি কমচে কম শুনি যাব লাগিছিল। কালি দিনটো কান্দিলা, কালি একবাৰ সান্তনা নিদিলি কিয়? কান্দি থকা অৱস্থাত ক'ব খোজা নাছিলো। অ কালিতো সান্তনাৰ দৰকাৰ আছিল, আজি বুজাবা আইছা। ইটা বৰষুণ যোৱাৰ পিছত জাপি লোৱা হান কথা হ'ব। এটা কথাই বাবা, মানুহৰ মনত দুখ গেলা লাহে লাহে খং হৈ যায়। কালি তাই দুখত আছিল, আজি তাই খঙত আছে। মোৰ খং উঠি আছে দক। এ নাপায় নাপায় নাপায়, খং নকৰিবা, খং নকৰিবা। খং নামে চন্দাল বুলি মই আগতেও কৈছোঁ। মই চিৰিয়াছলি কৈছোঁ কিন্তু। ময়ো চিৰিয়াছলি কৈছোঁ, মই মিঠাকৈ কোৱা কাৰণে নাভাবিবা যে মই চিৰিয়াছলি কোৱা নাই। মোৰ কিয় খং উঠি আছে কওকচোন। অ তোমাৰ আৰু কি, জয়াক ঠগোৱা বুলি বুধেশ্বৰৰ ওপৰত তোমাৰ খং উঠিছে? একলা কথাত মোৰ খং উঠা নাই। কালি দীপন দাদাই ফোন কৰোঁতে আপুনি কি বুলি কৈছিল? বৰলা কাই কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ।
সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাটেহি গন বাউলি পূজার হাজে সাজি উঠক মন সকলোরে প্রতি উৎসবতে বিগ বাজার আর জুনিয়র হরলি